রায়হান উনি বলেছেন ওনার স্ত্রীর চার মাস হলো গর্ভকালীন সময় চলছে এর মধ্যে শুকনা কাশি হয় বুকে কফ জমে আছে উনি কী করবেন কাশিটা রাত্রে বেশি হয় আসলে তাই কিন্তু হয়ে থাকে কাশিগুলো কিন্তু যখন আমরা সারাদিন পর রাত্রে শুয়ে থাকি তখনই কিন্তু শুকনা কাশিগুলো আসলে বেশি হয়ে থাকে সেক্ষেত্রে উনি যেটা করতে পারেন আপনার স্বাভাবিকভাবে গরম চা খাওয়া আদা চা খাওয়া বা এই অন্যান্য যেই ধরনের আমরা হার্বাল ট্রিটমেন্ট করে থাকি তুলসী পাতা রস মধু এ জাতীয় জিনিস আপনি খেতে পারেন আপনার ওয়াইফ তারপরে যদি ওনার কাশিটা খুব বেশি হয়ে থাকে সেক্ষেত্রে উনি যেটা করতে পারেন কফ সিরাপ খেতে পারেন দুই চামচ করে বেলা যদি ওনার ঠান্ডা সুদি লাগা থাকে সেক্ষেত্রে উনি ঠান্ডা লাগার ওষুধ যেগুলো আমরা সেগুলো দিতে পারি এবং আরেকটা যেটা উনি করা যেতে পারে যে মন্টিলুকাস জাতীয় যে ওষুধগুলো টেন মিলিগ্রাম রাতে আপনি দিতে পারেন এক দৈনিক একটা করে এবং যে সমস্ত জিনিসে অ্যালার্জি থাকে বা কিছু ওই জিনিসগুলো পরিহার করতে হবে এবং যেটা করতে হবে যেহেতু উনি গর্ভ বর্তি মহিলা উনি রাত্রেবেলা যেটা করতে পারেন বালিশ দুটা বালিশ একটু মাথাটা উঁচু করে উনি শুলে হয়তো বা কাশিটা কম লাগবে তাহলে আমার মনে হয় ওনার এইটা সমাধান কিন্তু তারপরে যদি ওনার কাশি কম না হয় বুকের মধ্যে যদি ব্যথা করে বা অন্যান্য সমস্যা হতে থাকে মানে কাশিটা যদি সহজে না কমে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে মেডিসিন বা বকবেদে ডাক্তারের পরামর্শ নিতে হবে